আমদানি করা তুলা থেকে তৈরি হয় গ্রে ফেব্রিক, যা হোম টেক্সটাইল শিল্পের প্রধান কাঁচামাল। ব্লিচিং মেশিনে ধোয়ার পর কাপড়গুলোকে দেওয়া হয় মার্চারাইজিং মেশিনে। পরের ধাপে জিগার মেশিনে কাপড়ের মান ও রঙের যাচাই চলে থার্মাসল যন্ত্রে। তারপর রাসায়নিক মিশ্রণে নানা রকম রঙের ছোঁয়া দেওয়া হয় কাপড়গুলোতে। রেডি ফর প্রিন্টিং এলাকায় হোম টেক্সটাইলের কাপড় যাওয়ার পর পাকা রং বসিয়ে দেওয়ার পরে একের পর এক বের হয়ে আসে হোম টেক্সটাইল উপযোগী কাপড়। এরপর রেডি ফর প্রিন্ট শাখা থেকে স্কিন ওয়াশ করে প্রস্তুত হয় লাখ লাখ বর্গমিটার কাপড়। সেখান থেকে সুতার আলাদা আলাদা বুননে রফতানি লক্ষ্যমাত্রার স্বপ্ন অর্জনের পথে এগিয়ে যায় তৈরি কাপড়। কাপড়গুলো সুইং বিভাগে যাওয়ার পরে আরেক দফা পরীক্ষা হয় কাপড়ের মান। ফোল্ডিং মেশিনে পণ্য প্যাকেজিংয়ের পর মেড ইন বাংলাদেশের পণ্য চলে যায় দেশের বাহিরে। প্রসেসিং ম্যাটেরিয়াল কন্ট্রোল এরিয়াতে উৎপাদন হয় বিছানার চাদর, বালিশের কভার, কম্বল, ডুভেট কভার, টাওয়েল, কার্পেট, ফ্লোরম্যাট, বেড থ্রো, কার্টেন ও কুশন কভার সহ নানা হোম টেক্সটাইলের পণ্য। অন্দরের শোভা বাড়ানোর অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয় এসব পণ্য। এক দশকের বেশি সময় ধরে রফতানিতে বড় অবদান রাখছে এই হোম টেক্সটাইল। Increasing that materials trading cost increasing, so we have a strong mind to start Bangladesh production for the bedding item. 我々旭化成アドバンスはグローバルに新しいチャレンジをしていきたいと思ってます。ビジネスパートナーとしてバングラデシュの皆さんと一緒に頑張っていきたいなと思うので、これからもよろしくお願いします。চাহিদা তো পূরণ করে, ডিজাইন ভালো পাওয়া যায়, দামে বল নেওয়া যায়, আপনার কোয়ালিটিও মোটামুটি ভালোই হয় আমাদের। এখন বিশ্বের 47টি দেশে রফতানি হচ্ছে বাংলাদেশের হোম টেক্সটাইল। লাতিন ও উত্তর আমেরিকায় রয়েছে বাংলাদেশের বড় বাজার। এই শিল্পের 147টি প্রতিষ্ঠান থাকলেও এখন রফতানি করছে 60টি প্রতিষ্ঠান। উল্লেখ্য, বিদায়ী অর্থ বছরে $100 কোটি হোম টেক্সটাইল রফতানি করেছে বাংলাদেশ। বিশ্বে হোম টেক্সটাইলের বাজার প্রায় $13,300 কোটি। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই রয়েছে $8,000 কোটি বাজার। ইতিমধ্যেই এই খাতে অনেক বিনিয়োগও হয়েছে। নীতি সহায়তা বাড়িয়ে এই খাতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করা গেলে রফতানি আয় আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন শিল্প উদ্যোক্তারা। বাংলাদেশ এখন বর্তমানে এভারেজ $1.6 বিলিয়ন ইয়ারলি এক্সপোর্ট হয়। আমেরিকার জন্য স্পেশালি যদি গভর্নমেন্ট কোনো ইনসেন্টিভ দেয়, সমপরিমাণে ইনসেন্টিভ দেয়, তাহলে আমরা ওই গোল $4-5 বিলিয়ন বাংলাদেশ থেকে করতে পারবে। হোম টেক্সটাইল উৎপাদনকারী ব্যবসায়ীদের সংগঠন বলছে দেশের বেশিরভাগ হোম টেক্সটাইলই যাচ্ছে বহির্বিশ্বে। বিশ্বখ্যাত ওয়ালমার্ট, H&M, মরিস, ফ্লিপস ও হ্যামারের মতো জায়ান্ট ব্র্যান্ডগুলো এখন বাংলাদেশের হোম টেক্সের বড় ক্রেতা। তবে যুক্তরাষ্ট্র বাদে বিশ্বের সব বাজারে শুল্কমুক্ত রফতানি সুবিধা পাচ্ছে হোম টেক্সটাইল। বাজার গবেষণা ও অ্যাডভাইজরি ফার্ম মর্ডর ইন্টেলিজেন্সের এক প্রতিবেদন বলছে বিশ্বে সবচেয়ে বেশি মুনাফা হয় হোম টেক্সটাইল ব্যবসায়। ২০২৫ সাল নাগাদ এর পরিমাণ $180 বিলিয়ন উন্নতি হবে বলে আভাস দেওয়া হয়েছে এ প্রতিবেদনে। আমাদের মেন গ্রোথটা আমরা দেখলাম যে যেটা 2020 সাল থেকে আসছে আফটার দ্য প্যান্ডামিক, আসলে যেটা হয়েছে যে ইউরোপের লোকজন বেশি সময় ধরে তারা বাসায় থাকতেছে, ডিমান্ডটা ওই দিক থেকে ওই জায়গায় বেড়ে গিয়েছিল। তারপর থেকে আসলে 2 বছরই আমাদের কন্টিনিউয়াসলি ঘটছিল। দ্য মেজর এরিয়া হয়েছে ইউরোপ, জার্মানি সেলস সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশ থেকে। আফটার ইউরোপ দেন আমরা সেল করতেছি নর্থ আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, জাপানে এবং আমাদের মিডল ইস্টে নতুন করে কিছু কাস্টমার গ্রো করতেছে।
হোম টেক্সটাইল খাতের বড় সম্ভাবনাকে কাজে লাগাতে প্রধান কাঁচামাল তুলার সংকট এখনও বড় প্রতিবন্ধকতা, প্রায় পুরোটাই আমদানি নির্ভর। এছাড়া ডাইং কেমিক্যাল সহ অন্যান্য রাসায়নিক কাঁচামালের পুরোটাই আমদানি নির্ভর। এই খাতে জটিলতা কমানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর। গত বছর 61, যেখানে টার্গেট ছিল আমাদের $51 বিলিয়ন, সেইখানে আমরা অ্যাচিভ করেছিলাম $61 বিলিয়ন। তারপরে সেই সাহসে আমরা $67 বিলিয়ন একটা টার্গেট করেছি, যদিও একটু স্লো আছে, তারপরেও আমার বিশ্বাস, আমরা আশা করি সেটা হয়তো অ্যাচিভ করতে পারব। সব মিলিয়ে রফতানি পণ্য বহুমুখীকরণের পরিকল্পনায় হোম টেক্সটাইল দেখাচ্ছে আশার আলো, যার মাধ্যমে বিশ্ববাজারে মাথা উঁচু করে দাঁড়াবে মেড ইন বাংলাদেশের উৎপাদিত পণ্য, সেই সাথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। রফতানি উন্নয়ন ব্যুরো 30 জুন শেষ হওয়া 2020-21 অর্থবছরে রফতানি আয়ের যে হিসেব প্রকাশ করেছে তা ঘেঁটে দেখা যায়, হোম টেক্সটাইল রফতানি করে বিদায়ী অর্থবছরে বাংলাদেশ আয় করেছে ১১,৮০০ কোটি টাকা, যা এর আগের বছরের চেয়ে 49.17% বেশি। এর আগে কখনোই এ খাতের রফতানিতে এত বেশি প্রবৃদ্ধি হয়নি। চীন ও ভারতের বাজার বাংলাদেশে চলে আসায় এই খাতে নীরব বিপ্লব হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। পোশাক শিল্পের মতো এই খাতেও সরকারের সুনজর পেলে বছরে 40,000 কোটি টাকা আয় করা সম্ভব বলে জানিয়েছে উদ্যোক্তারা। জাবেদ আবদুল্লাহ, এখন ঢাকা।